অনেকে ফোন দিয়ে বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না, বিভিন্নভাবে আল্লাহর কাছে যাচ্ছি একটা জিনিস আমি পাচ্ছি না, কত মানুষ দোয়া করে কবুল হয় আমারটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছে না, কারণটা কি? মুনাজাতের পূর্বে কিছু কারণ আছে, কিছু টিপস আপনাদেরকে বলে দিব, এগুলো ফলো করতে হবে। তিনটি আমল করে যদি আপনি মুনাজাত করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ, যদি আপনি তিনটি আমল করতে পারেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনাকে অজু অবস্থায় মুনাজাত করতে হবে। আমরা অজু করতে চাই না, পবিত্রতা অর্জন করতে চাই না, অজু করে দোয়া করি না, অজু করতে হবে। সঠিকভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে অজু করে তারপর আল্লাহর কাছে দোয়া তুলবেন, আল্লাহর কাছে নিজেকে গোলাম বলে দাবি করবেন, একেবারে নিজেকে সাপোর্ট করে দিবেন, আল্লাহ আমি তো গোলাম, আমার মতো নাদান, আমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহ তুমি আমার সব, তুমি আমার জন্য সব কিছু করে দিয়েছো, ওই আল্লাহর কাছে এমনভাবে চাইতে হবে। তবে অবশ্যই স্মরণ রাখতে হবে দোয়া কবুলের শর্ত আছে, হারাম খাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে, বাবার কাছে চাওয়া যাবে না। কত মানুষ আমাদের সমাজে আছে যারা বাবার কাছেও চায়, আল্লাহর কাছেও চায়, আল্লাহর কাছে চায় আবার বাবার কাছে যায়, মাজারে গিয়ে চায় বাবার কবরে সেজদা দেয়, এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই, এই জন্য দোয়া কবুল হয় না। বাবার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এক নাম্বার হচ্ছে অজু করে পবিত্রতা অর্জন করে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফার হচ্ছে বড় চমৎকার আমল, যদি কারো দোয়া কবুল না হয় ইস্তেগফার পরে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, সকল দোয়াগুলো কবুল করে নেবেন। এই জন্য ইস্তেগফারের আমল বেশি বেশি বাড়িয়ে দিতে হবে। ইস্তেগফার যত বেশি করবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে বরকত দিয়ে দিবেন। ইস্তেগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেন, শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুর্ভিক্ষ হয় বৃষ্টির ব্যবস্থা করে দেন। ইস্তেগফারের আমল করলে সন্তান না হলে সন্তান দিয়ে দেন, সম্পদ না থাকলে সম্পদের ব্যবস্থা করে দেন, জান্নাতের ব্যবস্থা করেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন। এগুলো বানিয়ে বলছেন আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে বলে দিয়েছেন। 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর লাইনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়াবানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ, দোয়ার পূর্বে মুনাজাতের পূর্বে ইস্তেগফার আমল করবো। তৃতীয় নাম্বার হচ্ছে দুরুদের আমল করতে হবে। দুরুদ শরীফের আমল যে যত বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে তত বেশি বরকত দিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো বেশি কবুল করবেন। আমরা অনেকে দোয়ার পূর্বে দুরুদ শরীফ পড়ি না। দুরুদ হচ্ছে যখনই দোয়া করবেন দুরুদ পড়বেন, দুরুদ পড়লে সাথে সাথে সেই দোয়াটা আরশে আজিমে গিয়ে নক করে, কিন্তু যদি দুরুদ পড়া না হয় তাহলে এটা মুআল্লাকুন ঝুলন্ত অবস্থায় থাকে। যেমন আমরা ফোনে যদি কখনো মেসেজ করি আর যদি অ্যামাউন্ট না থাকে তাহলে এটা পেন্ডিং অবস্থায় থাকে, ঠিক কি না? পেন্ডিং অবস্থায় থাকে, সেটা যায় না, যখন রিচার্জ করবেন টাকা ভরবেন তখন সেটা সেন্ড হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে দুরুদ শরীফ পড়বেন, দোয়া আর শাজিমে গিয়ে নক করবে, দুরুদ শরীফ পড়বেন না, মুআল্লাকুন ঝুলন্ত অবস্থায় থাকবে, পেন্ডিং অবস্থায় থাকবে। এজন্য এই তিনটি আমল করে যদি মোনাজাত করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।